সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলে না পাওয়ার বেদনা ভুলতে আলোচনা সমালোচনায় মুখর হয়েছেন দেশের ফুটবল ভক্তরা, যার বেশিরভাগ শিকার হয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তৃতীয়বার নির্বাচিত হয়ে এবার শৃঙ্খলা আনতে মনোযোগী হলেন তিনি, তাই চার বছরের মেয়াদকে ফুটবল উন্নয়নের লক্ষ্যবস্তু করলেন কাজী সালাউদ্দিন। We have divided the football federation into two group. One is doing the original work of the football federation, jeta kore gota prithibi. Arekta we have also taken the responsibility of developing the football. পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছে অনূর্ধ্ব 14, 16 ও 19 পুরুষ ও মহিলা দলের আবাসিক কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, পেশাদার ক্লাবের জন্য অনূর্ধ্ব 18 যুব প্রতিযোগিতা, তৃণমূলে প্রশিক্ষণ ও উন্নয়ন, জেলা ভিত্তিক প্রতিযোগিতা এবং মহিলা ফুটবলের আবাসিক কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেসব টুর্নামেন্ট আমাদের নরমালি হয় সবগুলোই আমরা ক্যালেন্ডারে রেখেছি। We have added few other things like under 18 league, যেটা সব ক্লাবগুলো দিয়ে খেলবে, দেন ইয়ুথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, দেন দ্য কমপ্লিট ন্যাশনাল লীগ হবে, একই বছরে দুটোই হবে। বাফুফের পরিকল্পনায় নানা সময় বাগড়া দিয়েছে ক্লাবগুলো, এক্ষেত্রে কি ব্যতিক্রম হবে তার জবাবে সালাউদ্দিন জানান, আমি তো এমন কিছু করছি না যেটা ক্লাবের এগেনস্টে যাচ্ছে, ক্লাবের ফরেই যাচ্ছে। আর ক্লাবগুলো করবে, কেন করবে না, এজ গ্রুপ টুর্নামেন্ট তারা করবে, যদি ওখানে কোনো প্রবলেম আসে দেন নিউ পিপল উইল সাপোর্ট মি। কিন্তু এত পরিকল্পনার মধ্যে উপেক্ষিত থেকে গেছে জাতীয় দলের দৈন্যদশা। এত বড় পদক্ষেপের দিনে হাজির হননি জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, তবুও সামনেই চোখ বাফুফের। আমরা আমাদের চেষ্টাগুলো করে যাচ্ছি, আপনাদের সাহায্য দরকার।